আলাইকুম বন্ধুরা, আমি জেমিন তাসনিম মাসুমা। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তিন অথবা ডুমুর ফলের উপকারিতা, যেটি দেখার পর সবাই অনেক অবাক হবেন, কারণ এই ফলটি সম্পূর্ণ জাদুর মতন কাজ করে। ডুমুর ফলের উপকারিতা, পবিত্র কোরআন শরীফে 95 নম্বর সুরার নাম আত-তিন। তিন আরবি শব্দ যার অর্থ আঞ্জিন বা ডুমুর। এ সুরায় মহান আল্লাহ এরশাদ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। এর অর্থ হচ্ছেন শপথ তিন ও জাইতুনের, শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ ও শান্তিময় নগরীর। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে তিন বা আঞ্জিন বা ডুমুর ফলকে আল্লাহ বিশেষ নিয়ামত বা অনুগ্রহণ রূপে ব্যক্ত করা হয়েছে। বন্ধুরা, এখন ডুমুরের সিজন নেই, তাই আমি মাত্র কয়েকটি কাঁচা ডুমুর সংগ্রহ করতে পেরেছি। এই ফলটি কাঁচা এবং পাকা ছোট বড় সবগুলি খাওয়া যায়। এতে রয়েছে অসম্ভব রকমের গুণাগুণ। কাঁচা ফলটিকে রান্না করে খেতে হবে এবং পাকাগুলিকে এমনিতেই খেতে পারবেন। সূরা তিনের প্রথম আয়াতেই দুটো ফলের আলোচনা আল্লাহ সেগুলো নামে শপথ করেছেন, এক তিন দুই জাইতুন। তিনের পুষ্টিগুণ, তিনে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, আয়রন ইত্যাদি। এত কিছু উপকারী উপাদান থাকলেও ক্যালরি এবং ফ্যাট নেই বললেই চলে। মোটা হয়ে যাওয়ার চিন্তা জেরে ফেলে পেট ভর্তি খাওয়ার মতো একটি ফল তিন। ডায়েট এবং ফিট থাকতে চাইলে তিন সবচেয়ে কার্যকর ফল। আর অ্যান্টিঅক্সিডেন্টের তিনের চেয়ে ভালো ফল আর নেই বললেই চলে। বন্ধুরা, সংক্ষেপে বলছি তিন ফলের কিছু উপকারিতা। বন্ধুরা, তিন ফল হচ্ছে একটি জান্নাতি ফল, যেটি নিয়মিত খেলে চেহারা নুরানি হয়ে ওঠে এবং ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। এটি ত্বকের যৌবন ধরে রাখে এবং বুড়ো হতে দেয় না, এবং ব্রণ হওয়ার ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখে। বন্ধুরা, তিন ফল চুলের জন্য অনেক উপকারী। নিয়মিত তিন ফল খেলে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া শক্ত করে চুলকে লম্বা করতে সাহায্য করবে। তিন ফল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং ক্যান্সার প্রতিরোধ করে। হাড় বৃদ্ধিতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, পেটের সমস্যা দূর করে। প্রতিদিন 3 থেকে 5টি ডুমুর খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় এবং মেয়েদের মাসিকের সময় বেশি রক্তস্রাব হলে কচি ডুমুরের রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে উপকার হয় এবং রক্তপিত সারে। বন্ধুরা, ডুমুর আমাশয় রোগেও অত্যন্ত উপকারী, রক্ত পড়া এবং রক্তহীনতা রোগে উপকারী। জ্বরের পর ডুমুর রান্না করে খেলে এটি টনিকের কাজ করে। আপুদের জন্য আরেকটি টিপস, দুধ ও চিনির সঙ্গে ডুমুরের রস খেলেও অধিক ঋতুস্রাব বন্ধ হয়। ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার এবং ব্লাড প্রেশারে অনেক কার্যকরী হলো ডুমুর। বন্ধুরা, গরুর দুধে অ্যালার্জি থাকলে তিন খান, ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে আর চিন্তা করতে হবে না। বন্ধুরা, তিন ফলে রয়েছে অতুলনীয় পুষ্টি ও গুণাগুণ, যেটি ভিডিওতে বলে শেষ করতে পারবো না, তাই আবার আলোচনা করব পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। বন্ধুরা, তিন ফল কীভাবে কাটতে হয়, কীভাবে খেতে হয়, কীভাবে রান্না করতে হয় এবং তিন ফল সম্পর্কে আর কোনো টিপস জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসতে।
আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।